সুপ্রভাত সকলকে। আজ রথযাত্রা, আজ রথের দিনে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব তার বোন সুভদ্রা এবং দাদা বলরামকে নিয়ে পুরীর গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবেন। আর আমরা আজকে দিনটাতে অনেক আনন্দ করে থাকি, তাই না? আজকে দিনটাতে আমাদের ছুটি থাকে, যেমন আজকে আমাদের কলেজ ছুটি আছে। এছাড়া আমরা আজকে দিনে তেলে ভাজা খাই, কোনো কোনো জায়গায় রথযাত্রার জন্য মেলাও বসে। যেমন আমাদের বাড়ির কাছাকাছি রথতলা বলে একটি জায়গা আছে, ওখান থেকে রথ বেরোয় এবং ওখানে বেশ বড় করে রথের মেলা বসে, নাচ গান হই হট্টগোল। আসলেই দেখো, এই কোভিডের কারণে অনেকদিন ধরেই এই রথের মেলা বা বিভিন্ন রকমের লোক সমাগমগুলো বন্ধ ছিল। এখন সেগুলো উন্মুক্ত হয়ে গেছে, এখন মানুষ মানুষের সঙ্গে দেখা করছে, আনন্দ করছে, মজা করছে, এবং এটাই তো উচিত বলো? জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই মেলাগুলো, তাই না? আর তোমরাও আজকে কিন্তু নাগরদোলা চড়তে ভুলো না। নাগরদোলা আমিও খুব ছোটোবেলায় চড়েছি এবং আমি ছোটোবেলার কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোটোবেলায় নাগরদোলা যখন প্রথম চড়েছিলাম তখন আমার মনে হয় মায়ের মুখে শুনেছি, তখন আমার বয়স মাত্র 3 বছর। আমার ঠাকুরদাদা তখন বেঁচে ছিলেন এবং আমার ঠাকুরদাদা আমাকে নিয়ে নাগরদোলায় চলেন এবং আমি প্রচণ্ড পরিমাণে, ছোট মেয়ে তো ছিলাম, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম। একদম যখন উপরে উঠে গেছিল নাগরদোলাটা খুব পরিত্রাহী চিৎকার করেছিলাম। যা, ঠাকুরদাদা সেই যাত্রাটা আমাকে কোনোরকমে সামলে দিয়েছিলেন। আশা করি তোমাদেরও কিছু কিছু স্মৃতি নিজেদের ঠাকুমা দাদু দিদিমার সঙ্গে রয়ে গেছে। আমি কয়েকটা ইনফরমেশনও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। তোমরা নিশ্চয়ই জানো যে পুরী থেকে যে রথযাত্রা বের হয় রথের দিনে, সেই সেইখানে 3টি রথ থাকে। তো আমাদের জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, সেটা 44 ফুট উঁচু, তাতে রথের চাকার সংখ্যা থাকে 16টা। তারপরে ওনার দাদা বলরামের যে রথ সেটা 43 ফুট উঁচু, তাতে চাকার সংখ্যা থাকে 14টা। আর ওনার বোন মানে সুভদ্রা দেবী, ওনার রথের হাইট হচ্ছে 42 ফুট। লক্ষ্য করে দেখো প্রত্যেকটা রথের হাইট 1 ফুট করে করে কম আর চাকার সংখ্যাও 2টি করে কম। সুভদ্রা দেবীর রথের চাকার সংখ্যা হচ্ছে 12টা। এটা একটা ইনফরমেশন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরাও কিন্তু অবশ্য অবশ্য করে নিজেদের ছোটোবেলার ছোটো ছোটো ঘটনাগুলো বলো, আমারও শুনতে বেশ ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্টস করো, আর সকলেই ভালো থাকো। এবং আমি যেটা বললাম, পাঁপড় ভাজা খেতে ভুলো না, তেলে ভাজা খেতে ভুলো না, সকলের সঙ্গে মেলামেশা করো, নিজেদের সুখ দুঃখের কিছু কিছু স্মৃতি আলাপ আলোচনা করলে নিজেরও ভালো লাগে, তাই না? ভালো থেকো, সকলেই সুস্থ থেকো,